রাজু আমাকে ধরে দেখাও, দাঁড়াও এখনই দেখাচ্ছি, ধরো দেখি। ঠিক আছে ঠিক আছে রাজু, তুমি একটু বিশ্রাম নাও। রাজু তুমি এটা কি মাখতেছো? পান্ডা এটা হলো সানস্ক্রিন, নাও তুমি একটু লাগাও। না না না, আমার এই মোটা চামড়ায় একদমই দরকার নেই, তুমি কালো হয়ে যাবে, তাই তুমিই লাগাও। পান্ডা ক্রিমটা কিন্তু ভালো, তুমি একটু মেখে কিন্তু দেখতে পারো। আরে এটা আবার কে? ওয়া, আরে তুমি এখানে কোত্থেকে আসলে? অনেক আগেই আমি এখানে আসছি। এই নাও তোমাদের জন্য জিনিস নিয়ে এসেছি, খেয়ে দেখো আর বলো কেমন হয়েছে। ওয়াও, খেয়ে একদম প্রাণটা জুড়িয়ে গেল। লা 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 লা, পান্ডা আমারটা দাও বলছি, দাও। না দেব না, দাও বলছি, দাও। রাজু দেখো আমি কত সুন্দর নৌকা চালাতে পারি, এখন থেকে তোমাকে আর নৌকা চালাতে হবে না, আমিই চালাবো, তুমি রেস্ট করো। পান্ডা নৌকা থামাও। রাজু তুমি কি ছোট বাচ্চা নাকি যে নৌকোতে উঠে বমি করছো? পান্ডা তাড়াতাড়ি নৌকো থামাও। রাজু আমি কিন্তু নৌকা থামাতে পারবো না, তোমার যদি নামার ইচ্ছে থাকে তাহলে তুমি নেমে যেতে পারো। পান্ডা এটা কি ধরনের নৌকা চালানো? দেখো তো নৌকাটা মা সমুদ্রের মধ্যে গোল গোল করে ঘুরতেছে। ওই যে নতুন নতুন নৌকা চালানো শিখলে যা হয় আর কি। ওয়াও, দূরবীনের ভিতরে ভুলুকে দেখতে পারছি, তার মানে ভুলু আমাদের কাছেই আছে। ওরে ভুলু, নেক্সট পার্ট দেখার জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দূরবীনের ভিতরে ভুলুরাই দেখতেছি। ওয়াও, তার মানে ভুলু আমাদের আশেপাশেই আছে। আরে ভুলু তুমি কখন আসলে এই নৌকাতে? ওই বড় দুটো ওখানে না খেয়ে এখানে আয়, দেখ পান্ডা আমাকে মেরে ফেললো। কোথায় দেখি পান্ডা তোমাকে মেরে ফেললো? ওই বলদ দুটো এদিকে আয়, আর পান্ডা রাজুকে ধর তাড়াতাড়ি। রাজু তাড়াতাড়ি পালাও পালাও। এই নৌকো দখল করে নিয়েছি, এখন থেকে এই নৌকো আমাদের। ও মা গো, মাথা ঘুরতেছে। আরে আমরা তো ভুলুদের নৌকা চলে এসেছি। ভুলু আমরা তোমার নৌকা নিয়ে পালাইলাম, টাটা। রাজু আমার খুব খিদা লেগেছে। তোমার কি সবসময় খিদা লেগেই থাকে? তুমি জানো না আমার অনেক বড় পেট, একটু পরপর খিদা লাগে। পান্ডা দাঁড়াও আমি আসছি। কাকু কাকু এটা তুমি কি বানাচ্ছো? এটা হবে চিকেন বল, এটার স্বাদ নিয়ে কোনো কথা বলার দরকার নেই। রাজু আমি এই চিকেন বলগুলো খেতে চাই। পান্ডা আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আরে পান্ডা তুমি এত লোভী কেন? আমার কাছে কেনার মতো তো কোনো টাকা নেই। আরে রাজু আমি বেশি খাবো না, 1000 টাকাই খাবো, তুমি একটু ব্যবস্থা করে দাও। ও দোকানদার তাড়াতাড়ি আমাকে 5 প্লেট চিকেন বল দিয়ে যাও। বন্ধু পান্ডার এইসব মজার ভিডিও দেখতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্টে নেক্সট পার্ট লিখে দিও। পান্ডা খালি খাওয়া খাওয়া, আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। বেশি না, আমি 1000 টাকা খাবো, তুমি একটু চেষ্টা করো। দোকানি কাকু 5 প্লেট চিকেন বল আর 5 প্লেট চিকেন পকোড়া নিয়ে আসো, দাঁড়াও এখনই আসছি। আরে পান্ডা তুমি যে বললে সামান্য কিছু খাবে, এই তো আমি চলে এসেছি। রাজু খুব গরম। আরে পান্ডা তুমি কি করছো? আরে রাজু তোমার কি কান নেই? আমি যা বললাম তুমি কি তা শুনতে পাও না? না আমি শুনতে পাইনি। আরে এই চিকেন বলটা লাফাচ্ছে কেন? এটাই আমার দোকানের স্পেশালিটি, চিকেন বল একদম বলের মতো লাফাবে, চলো তাহলে এই বল দিয়ে এখন খেলি। পান্ডা প্রথম রাউন্ড শুরু করা যাক। প্রথমবার ঘায়েল হয়ে গেল। দ্বিতীয় রাউন্ড শুরু করা যাক। পান্ডা সাবধান, এই কাকু কিন্তু দারুণ খেলছে, দেখো কিভাবে খেলছে, সাবধান। দ্বিতীয়বার ঘায়েল হয়ে গেল। পান্ডা সাবধান, এটা তোমাকে হারানোর জন্য নতুন কৌশল করেছে।
ওয়াও কত বড় চিকেন বল, আম নম 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 নম। পান্ডা দোকান কাকু হেরে গেছে, পান্ডা পান্ডা থ্যাংক ইউ। পান্ডা তুমি কি করেছো, এত পিঁপড়ে আমাদেরকে আক্রমণ করছে কেন? আমি তো জানি না, আমি শুধু এই পিঁপড়েটাকে নিয়ে এসছি আমি বাড়িতে গিয়ে পুষবো বলে, এখন দেখি এরা দলবল নিয়ে চলে আসছে। গাধা ওটা ওদের রানী পিঁপড়া, তাড়াতাড়ি ওটা ওদের ফিরিয়ে দাও। ও এহে আমাদের রানী পিঁপড়া নেই, পান্ডার রাজু আমাদের রানী পিঁপড়াকে মেরে ফেলেছে। এহে তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখে দিও। সবাই রাজু আর পান্ডাকে হামলা করো জলদি। আরে কিছুই তো হলো না, এত বড় সাহস একটা পিঁপড়ের জন্য আমাদেরকে মারতে আসে, একাই সব পিঁপড়াকে মেরে শেষ করে দেব। পান্ডা তোরা দুজন এবার আমাদের হাত থেকে আর বাঁচতে পারবি না। হ্যালো মা, আমরা আর বাড়ি ফিরবো না, আমাদের জন্য আর কোনোদিন রান্না করতে লাগবে না, চললাম। আরে পান্ডা তুমি না বললা একাই 10টা পিঁপড়ারে মাইরা দিবা, কোথায় ভাগো এখন? তো বন্ধুরা, পান্ডার ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।